হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি রেলওয়ে মিউজিয়ামের আরেকটা নতুন ভিডিও নিয়ে। জাপানের ওমিয়ার যে রেলওয়ে মিউজিয়ামটা, সেটা না এতটা বড় যে একবারে ভিডিও করা সম্ভব নয়। তো আমরা এখন যাচ্ছি উল্টো সাইডটাতে। এই যে এখানে একটা খুব সুন্দর করে গ্লাস পেন্টিংয়ের একটা ওয়াল তৈরি করা রয়েছে, আর এই যে ঘরটাতে অসাধারণ কিছু টেকনোলজি রয়েছে, যেটা না আমি মানে কোনো সময় দেখেছি ভিডিওতে, বাট আমি চোখে দেখলাম এটা এদিন ফার্স্ট। এই যে এক একটা সব বই রয়েছে, সব বইটা এই যে মেশিনটা, এর ভেতরে সব 3D করে রাখা রয়েছে। এই যে এইভাবে চাপ দিলে হলো পাতাগুলো উল্টে যায়, মনে হবে যেন আমি একটা ট্যাব ব্যবহার করছি, জাস্ট একটা পুরো ট্যাবের মতো রয়েছে। আর এত ভালো লাগছিল এটা দেখতে, যেহেতু এইসব পড়া আমার পক্ষে সম্ভব নয়। এই যে একটু ঘেটে ঘেটে দেখা চারিদিকে, এইখানে রয়েছে বিভিন্ন রকমের ছবি, রেলের যাবতীয় যত সব পুরনো মডেল, সেই সব জিনিসপত্র, জাস্ট অসাধারণ ছিল। আর এইখানে হলো রেলে যেসব খাবার দাবার সার্ভ করা হয়, সেই সব খাবার দাবার তার প্যাকেজিং থেকে শুরু করে কি কি দেয়া থাকে প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে, সবই জাপানিজ খাবার দাবার। তবে রেলে যে সব খাবার দাবার সার্ভ করা হয় সেইগুলো, এই যে বিখ্যাত সব রামেন রয়েছে সব, এগুলো দেখে বোঝাই যাবে না যে এগুলো প্লাস্টিকের তৈরি, দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল। এই যে কীভাবে রেল মানে রেলের ভেতরে রান্না হয়, সেটাও একটা ছোট্ট একটা 3D এফেক্ট দেয়া রয়েছে, জাস্ট অসাধারণ ছিল, যেন মনে হচ্ছে আমি কোনো রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। আর এই ঘরটাতে না শুধু টেকনোলজি আর টেকনোলজি, যত রকমের সিনেমা আছে সেই সব তুমি ইচ্ছা করলে দেখতে পাবে, তার সম্বন্ধে পড়তে পারবে, জাস্ট অসাধারণ ছিল। ওই যে কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না, তাও একটু ঘেটে ঘেটে দেখা আর কি সবাম। আর এটা ছিল বোজের একটা সাউন্ড স্পিকার, 3D সাউন্ড স্পিকার, এর ভেতরে ঢুকলেই তবেই যদি গান চালাও তবেই তুমি হলো কানে শুনতে পাবে, নয়তো আর শোনা যায় না। আর এই ঘরটার ভেতরে অনেক পুরনো, অনেক পুরনো, প্রায় 1904-5 সাল কিংবা তার 1800 সালের আগে, মানে 1800 সালেরও কিছু কিছু রেলের যেসব জিনিসপত্র, এরা সব স্টোর করে রেখে দিয়েছে। আর এই যে রেলের যে মিউজিয়ামটা, মানে পুরোনো রেলগুলো যেখানে রাখা রয়েছে, তার একটা ভিডিও, এটা হলো ওপর থেকে আমি নিয়েছিলাম, এটা না জাস্ট অসাধারণ ছিল, ওপর থেকে দেখতে এত ভালো লাগছিল। তবে কি এর নিচটাতে আলো না অনেক কম। আর এই যে সব ট্রেনের, প্রত্যেকটা ট্রেন সেই মানে 1800 সালের সময় থেকে কীভাবে জিনিসগুলো আরও নতুন মডেল হয়েছে, কত আপডেটেড হয়েছে, সেটা এই জায়গাটায় আসলে বোঝা যায়। প্রত্যেকটার একটা মিনি ভার্সন এখানে রেখে দিয়েছে, মানে রেলের কোনো জিনিস এখানে বাদ নেই। এখান থেকে আর কি বুলেটের জায়গাটা শুরু, বুলেট, তারপর হাই স্পিড যেসব এক্সপ্রেস রয়েছে সেইগুলো, নিচটাতে বুলেটগুলো রাখা, মানে একদম লেটেস্ট মডেলের থেকে প্রথম মডেল অবধি সমস্ত কিছু এখানে সব মিনি ভার্সন রয়েছে। এই যে এইটা হলো ফার্স্ট ভার্সন ছিল, তো এই যে এখন এগুলো সব লেটেস্ট ভার্সন, সামনের দিকটা একেবারে চাপটা। এই যে এইগুলো হলো পুরোনো মডেল, তো এইগুলো এখন লেটেস্ট, যেটা হলো একদম ফার্স্ট আর লাস্ট এক জায়গায় রাখা রয়েছে। তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা লাইক করে দিও। আজকের মতো বাই।